বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে আমি বাংলা সহপাঠ নাটক সিরাজদৌল্লা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। লেখক পরিচিতি ও ঐতিহাসিক পটভূমি। আমাদের সিরাজদৌল্লা নাটকের নাট্যকার সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর 1918 সালে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা সৈয়দ মঈনুদ্দিন হাশেমি, মাতা জমিদা খানম। সিকান্দার আবু জাফরের শিক্ষা জীবন শুরু হয় তালা বিডি ইংরেজি স্কুলে। তার মাধ্যমিক শেষ করেন, মাধ্যমিক পাশ করে তিনি কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। পড়াশোনা শেষ করে তিনি মননশীল কাজে নিজেকে নিয়োজিত রাখেন। কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় কাজ করা তার ওনার অভিজ্ঞতা আছে। 1741 সালে উনি ভুল চলে আসেন। 47 সালে উনি দেশভাগের পর উনি পূর্ব বাংলায় চলে আসেন। এখানে এসে উনি রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার মূলত সিকান্দার আবু জাফর মূলত সাংবাদিক। উনি দীর্ঘকাল সমকাল পত্রিকার সম্পাদনা করেন। তার সমকাল পত্রিকা তরুণ সাহিত্যিকদের মিলন স্থল এবং পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক প্রতিবাদ প্রতিরোধের বলিষ্ঠ প্ল্যাটফর্ম। এই পত্রিকা পাকিস্তান সরকার তাকে বাজেট করে নিষিদ্ধ করে, বারবার নিষিদ্ধ করে এবং অনেকগুলো সংখ্যা বাজেয়াপ্ত করে। মুক্তিযুদ্ধের সময় ওনার সাপ্তাহিক অভিযান পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পত্রিকায় উনি প্রকাশনা এবং সম্পাদনা প্রকাশনা করেন। ওনার বিখ্যাত নাটক সিরাজদৌল্লা, মাকড়সা, সিরাজদৌল্লা 1965 সাল, মাকড়সা, শকুন্তল উপাখ্যান, কবি আলাল। তাছাড়া উনি উপন্যাস সাহিত্য কেটে উপন্যাস কাব্যগ্রন্থ লিখেছেন। মাটি উপন্যাস লিখেছেন মাটি অস্ত্র, পূরবি, নতুন সকাল, আর কাব্যগ্রন্থ বৈরী বৃষ্টিতে, ১৩৭৪ কাব্যগ্রন্থ না, আর বাংলা ছাড়ো অনেক উনি অনুবাদ করেছেন। আর বাংলা সাহিত্যে
বাংলা অনেক গান, তার বিখ্যাত গান আমাদের সংগ্রাম চলবে বাংলা ছাড়ো, মুক্তিযুদ্ধের সময় বিশেষ মুক্তি, বিশেষ করে মুক্তিযুদ্ধতে অনুপ্রেরণা জুগিয়েছে। উনি 1975 সালের 5ই আগস্ট মৃত্যুবরণ করেন। নাটক, বাংলা নাটক, আমাদের বাংলা নাটক, প্রথম বাংলা নাটক লেখেন রাম নারায়ণ তর্করত্ন, কুলীন কুল সর্বস্ব, 1857 সাল। 1858 সালে রত্নাবলী নাটক দেখতে আসেন সদ্যম মাদ্রাস ফেরত মাইকেল মধুসূদন দত্ত, রাজা পাইকপাড়ার রাজা প্রতাপ সিংহ, ঈশ্বরচন্দ্র সিংহ, ওনাদের বেলগাছিয়া নাট্যশালায় উনি রত্নাবলী নাটক দেখে খুবই মন ক্ষুণ্ণ হন। বাংলা নাটককে মধুসূদন, মাইকেল মধুসূদনের মেধা স্পর্শে বাংলা নাটকের এক যুগান্তরকারী পরিবর্তন ঘটে। উনি প্রথম সার্থক নাটক রচনা করেন শর্মিষ্ঠা। উনি যখন রাজাদের নাট্যশালায় নাটক দেখতেন, সেরকম একদিন উনি নাটক দেখছিলেন দিলবন্ধু মিত্রের নীলদর্পণ, নীলদর্পণ নাটক। এই নাটকে, এই নাটকে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত নাটক দেখতে আসছেন, অভিনয় নাটকটা নীলদর্পণ নাটকে অভিনয় করছেন আমাদের ডিএল রায়, বিখ্যাত নাট্যকার ডিএল রায়, দ্বিজেন্দ্র লাল রায়, উনি অভিনয় করছেন একজন ইংরেজ নীলকর ইংরেজ অত্যাচারের দৃশ্যে। তখন সেই সময় কোনো মহিলা অভিনয় করতো না, সবাই পুরুষরাই অভিনয় করত। এখানে উনি একটি ধর্ষকের দৃশ্যে অভিনয় করছেন, মেয়েটি হচ্ছে একটা কিশোরী, গর্ভবতী কিশোরী। সেই দৃশ্য দেখে মাইকেল মধুসূদন দত্ত তার জুতা ডিএল রায়ের মুখে জুতা ছুঁড়ে মেরেছেন। ডিএল রায় সঙ্গে সঙ্গে উনি জুতাটা ধরে ফেলেছেন, ধরে নিয়ে উনি বললেন আমার পুরস্কার, আমার শ্রেষ্ঠ পুরস্কার আমি পেয়ে গেছি। এই ঘটনাটা যে একটা অভিনয়ে এভাবেই করতে হবে, যে যে ক্যারেক্টার তার মধ্যে ঢুকাই নিতে হবে। অভিনয় এমন একটা জিনিস, এখানে নাটক হচ্ছে নট ধাতু থেকে, নট ধাতু থেকে উৎপত্তি, যে নট অর্থাৎ নজারা বা অঙ্গভঙ্গি করা, মানব জীবনে ব্যক্তি জীবনে প্রবহমান ঘটনার কাহিনী, কোনো রক্ত মাংসের মানুষের মঞ্চে যে অভিনয় করে সেই অভিনয়টাই হচ্ছে নাটক। এখানে নাটকে আমরা একটা মঞ্চ, যথার্থ স্থল হচ্ছে মঞ্চ। আর ড্রামা শব্দটা, নাটকের ইংরেজি শব্দ হচ্ছে ড্রামা, ড্রামা শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। এখানে নাটক দুইটা, নাটক হচ্ছে ট্র্যাজেডি নাটক, যেমন গ্রিক ট্র্যাজেডি, একটা হচ্ছে শেক্সপিয়ার ট্র্যাজেডি। এখানে গ্রিক ট্র্যাজেডি হচ্ছে নিয়তিপুর নির্ভর, নিয়তি দ্বারা ব্যক্তি নিয়তির পুর নির্ভরশীল, নিয়তি থেকে সে বের হয়ে আসলে, আমরা যেমন পাই ইডিপাস নাটকে, নিয়তি থেকে বের হয়ে আসলেও সে নিয়তি তাকে ছাড়ে না, সে শেষ পর্যন্ত সে নিয়তি দ্বারাই প্রভাবিত হয়। আরেকটা হচ্ছে শেক্সপিয়ার ট্র্যাজেডি, এখানে ব্যক্তির চরিত্রের দস্তুটিগুলো যখন তার স্ফলন ঘটে বা নিজের যার যার কর্মফল, এখানে শেক্সপিয়ার নিজে কর্মফল, নিজের যার যার কর্মফল সে ভোগ করে। এখানে মহা ব্যক্তি থাকতে হবে, নায়ক হতে হবে, মহানায়ক হতে হবে, এবং তার কষ্ট যে যুগ ধরে জীবিত মানুষের যুগ যুগ ধরে যে কষ্টটা বহন করে সেটাই হচ্ছে ট্র্যাজেডি, শেক্সপিয়ার ট্র্যাজেডি। আমরা যেমন শেক্সপিয়ার, শেক্সপিয়ার নাটকগুলো পাই, যেমন হ্যামলেট,
হ্যামলেট, তারপরে হচ্ছে ম্যাকবেথ, তারপরে ঐতিহাসিক নাটক। এখানে ঐতিহাসিক নাটক হচ্ছে ইতিহাসের ঘটনা নিয়ে, ইতিহাসের ঘটনাকে আশ্রয় করে যে নাটক রচনা লেখা হয় সেটাই হচ্ছে, রচিত হয় সেটাই হচ্ছে ঐতিহাসিক নাটক। আমরা বিখ্যাত নাট্যকার মনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্ত নাটকে উনি ওনাকে যখন সমালোচনায় ওনাকে প্রশ্ন করেছিল যে আপনি নাটকের অনহতি অন ইতিহাসের বহির্ভূত চরিত্র উনি যে এনেছিলেন সেই জন্য ওনাকে সমালোচনা করেছিলেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি, তিনি বলেছিলেন যে আমি নাটকের বস, ইতিহাসের দাস না। এই একটা কথা কি যে ইতিহাসের যে খুঁটিনাটি বিষয়গুলো থাকতে হবে এটা না, ইতিহাসে একটা ঘটনা নিয়ে নাটক লেখা, লেখলেই না ঐতিহাসিক নাটক। এখানে আমরা সিরাজদৌল্লা ঐতিহাসিক নাটক, এখানে আমাদের নাট্যকার মাত্র 7 দিনের মধ্যে এই নাটকটা রচনা করেছেন। আর সিরাজদৌল্লা বাংলা, আমাদের বাংলার স্বাধীন নবাব, এখানে সিরাজদৌল্লাকে আরও অনেকে নাটক লিখেছেন, গিরিশচন্দ্র ঘোষ, শচীন সেনগুপ্ত, সিকান্দার আবু জাফর, তিনজন। এদের মধ্যে সিকান্দার আবু জাফর সিরাজদৌল্লাকে বাংলার বীর হিসেবে উপস্থাপন করেছেন এই নাটকে। ওনার দোষ ত্রুটি এখানে বেশি তুলে ধরেনি, উনি এখানে বীর হিসেবেই চিহ্নিত করেছেন বাংলার বীর হিসেবে। আর ইতিহাসে ঐতিহাসিক পটভূমিতে আমরা দেখতে পাই যে ঐতিহাসিক পটভূমিতে আমরা দেখতে পাই যে 1498 সালে ভাস্কো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ভারতবর্ষে সমুদ্র পথে আসেন। তারপরে এই পর্তুগিজরা তারা দস্যুবৃত্তি করত এদেরকে, তারপরে আসে ইয়ারা ফরাসিরা, ফরাসিদের পরে আসে ইংরেজরা। এখানে ফরাসিরা যেমন দস্যুবৃত্তি করত, তারপরে পর্তুগিজরা করতো, এদেরকে দমন করতে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, কিন্তু এদের এতটাই অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাদেরকে উনিই তাদেরকে ফরমান দিয়েছিলেন তাদেরকে বাণিজ্য করা। এখানে বাণিজ্য সম্রাট একটা ইয়াসে দেয় ইংরেজরা এখানে আসে, তারা কি বলে শাহ সুজান, সুবেদার শাহ সুজা 1632 সালে উনি যে একটা ই দেন অনুমতি দেন সেটা ইয়েতে ইংরেজরা তার ইয়েতে কলকাতা গোবিন্দপুর সুতানটি এই তিনটা কলকাতা গ্রাম, এই তিনটে গ্রাম নিয়ে তারা কলকাতা নগর গড়ে তোলেন। এবং তারপরে ফরুক সম্রাট ফরুক শিওর তার, তিনি যখন খুবই অসুস্থ ছিলেন তখন তখন হচ্ছে ইংরেজ শল্য চিকিৎসক হ্যামিল্টন ওনাকে চিকিৎসা করে যখন সুস্থ করে তোলেন, উনি খুবই অসুস্থ ছিলেন যে সেখানকার কোনো কেউ তার সুস্থ করতে পারেনি, কিন্তু ইংরেজ চিকিৎসক শল্য চিকিৎসক যখন ওনাকে চিকিৎসা করেন তারপরে উনি সুস্থ হয়ে গেলে তখন উনি, আর সম্রাটরা ছিলেন খুব বড় হৃদয়ে মহাত্ম হৃদয়ে, তারা কী করলেন উনি কী বললেন যে আপনি কী পুরস্কার চান, তখন উনি বললেন যে আমাকে আমাদের ইংরেজদের বাণিজ্য করার, অবাধে বাণিজ্য করার ফরমান। তারপরে উনি খুশি হয়ে বিনা শুল্কে বাণিজ্য, বিনা জমিদারি লাভ, তারপরে কুঠি নির্মাণ ও কর্মচারীদের বিচার কার্য পরিচালনা সব কিছু পেয়ে খুবই খুশি।
তারপরে এইভাবেই বাণিজ্য করতে তারা ই করত। এখানে সম্রাটরা যদিও এদেরকে দিল্লির বাদশাহ দুর্বল ছিল বলে এখানে দস্যুরা ঢুকে পড়েছিল, মারাঠারা বর্গি যাকে বলে তারা। এভাবেই আমাদের এই বাংলা বিহার উড়িষ্যার ছিলেন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন খাঁ, সরফরাজ খাঁ এবং আলীবর্দী খাঁ, এনারা খুবই, এবং সিরাজদৌল্লা, এনারা খুবই সচেতন শক্তিশালী ছিলেন এবং ইংরেজের মোগলের মোগল সম্রাটদের কোনো অন্যায় কে ওনারা কখনোই প্রশ্রয় দিতেন না। ওনারা এদিক দিয়ে খুবই ই ছিলেন যে এদিকে ইংরেজরা আসতেই পারতো না। পরে যখন আস্তে আস্তে মারা যাওয়ার পরে আলীবর্দী খাঁ মারা যাওয়ার পরে আস্তে আস্তে যখন ইয়েরা ঢুকে পড়লো এদেশের মানুষের সাথে সহযোগিতা জনের, তারা কিভাবে বাংলাকে আস্তে আস্তে বাংলায় ঢুকে পড়লো। এখানে সিরাজদৌল্লা কিন্তু প্রথমেই সে প্রথম থেকে যখন ইয়েতে বসেন সিংহাসনে বসেন তখন থেকেই এদেরকে কখনোই প্রশ্রয় দেয়নি। তার নানা হচ্ছে আলীবর্দী খাঁর, ওনার যে আদেশ উনি সবসময় পালন করেছেন। এখানে সিরাজদৌল্লার সাথে যারা ছিল রাজ আমত্য, তার রাজারা, তার প্রধান সেনা সিপাহী সালার প্রধান সেনা মীর জাফর, তারপরে যারা ছিল তার আপন খালা খুশিডি বেগম, এরা খুবই ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে আমাদের সিরাজকে ই করেন, পরাজিত করেন। এখানে আমরা একটা বলা যায় যে আলীবর্দী খাঁ ছিলেন, আলীবর্দী খাঁর তিন মেয়ে, মেহেরুননিসা, তারপরে হচ্ছে শাহ খানও, আর একটা আর শেষ আমিনা বেগম। এই আমিনা বেগমের ঘোষিটি বেগমের কোনো মেয়ে ছিল না, ছেলে মেয়ে সন্তান ছিল না। উনি সিরাজদৌল্লার ভাইকে নিয়েছিলেন কিন্তু অল্প বয়সে উনি বসন্ত রোগে মারা যান। তারপরে উনি তার দ্বিতীয় বোন শাহ খানম এর ছেলে সহকর্জঙ্গকে পালিত পোষ্যপালিত হিসেবে তাকে নেন, তাকে সময় ই করার জন্য অবাক করার জন্য উনি উঠে ষড়যন্ত্র সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং ইংরেজের সাথে হাত মিলে মীরজাফরের সহযোগিতায় বাংলার নবাবকে পরাজিত করেন। স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আমাদের ঐতিহাসিক পটভূমি এখানেই আমরা করলাম, আরও আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার আমাদের নাটক নিয়ে আমরা নাটকে প্রবেশ করব এবং ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।